না অবশ্যই খুব ভালো লাগতেছে যে ওর এক বছর পূর্ণ হলো আজকে। আমি শুধু এটাই বলবো যে মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে। আমি সকলের কাছে আমার ছেলে মানাফের জন্য দোয়া চাচ্ছি, ওর এক বছর পূর্ণ হলো, ও যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাতে বড় হতে পারে সেজন্য সবাই দোয়া করবেন, ও যাতে একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্য সকলেই দোয়া করবেন। গুটি গুটি পায়ে হাঁটছে ফুটফুটে এক শিশু, দেখে মনে হবে যেন এক পরীর ছানা আকাশ থেকে নেমে এসেছে। এই পরীর ছানার নাম আব্দো মানাব, যাদের কোলে মানাবকে দেখতে পাচ্ছেন তাদেরই একমাত্র সন্তান, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের একমাত্র ছেলে সে। 2022 সালের 8 এপ্রিল নাসির তামিমার ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন ছেলে আব্দো মানাব। দেখতে দেখতে গতকাল মানাবের এক বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তার জন্মদিনের কেক কাটা হয়েছে। অনুষ্ঠানে নাসিরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বর্ণিল সাজে সাজানো হয়েছিল ঘর, মানাপের সাথে গর্জিয়ার সাজে সেজেছে তার বাবা মাও। এর আগে 2021 সালে 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। ভালোবেসেই সংসার পাতেন তারা। ছেলের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি। অবশ্যই খুব ভালো লাগতেছে যে ওর এক বছর পূর্ণ হলো আজকে। আমি শুধু এটাই বলবো যে আপনি মানবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে। আমি সকলের কাছে আমার ছেলে মানাফের জন্য দোয়া চাচ্ছি, ওর এক বছর পূর্ণ হলো, ও যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাতে বড় হতে পারে সেজন্য সবাই দোয়া করবেন, আর হচ্ছে গিয়ে ও যাতে একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্য সকলেই দোয়া করবেন। 2011 সালে বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেক হয়েছিল নাসির হোসেনের। দেশের হয়ে এখন পর্যন্ত 19 টেস্ট, 65টি ওয়ানডে ও 31টি টি-20 ম্যাচে খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার ব্যাট হাতে 2696 রান ও বল হাতে 39 উইকেট শিকার করেছেন। গেল বিপিএলে ঢাকা ডোমিনেটসের অধিনায়কের দায়িত্ব পালন করেন, ব্যাটে বলে করেছেন দারুণ পারফরমেন্স।